ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ, সব সময় থাকুন খবরে। ভোরের আলো ফুটতে না ফুটতেই ভয়াবহ দুর্ঘটনা মুর্শিদাবাদের ফরাক্কায়। এনটিপিসি মোড়ে 34 নম্বর জাতীয় সড়কে যাত্রীবাহী বাস ও তেলের ট্যাঙ্কারের মুখোমুখি সংঘর্ষ। দুমড়ে মুচড়ে যায় বাসের সামনের অংশ। প্রাণ হারালেন 2 চালক সহ 7 জন, আহত আরও অনেকেই। ঘড়িতে সকাল 5টা, হঠাৎই বিকট শব্দ, ঘুম ভেঙে যায় বাসের যাত্রীদের। কিন্তু ততক্ষণে ঘটে গিয়েছে ভয়াবহ দুর্ঘটনা। তেলের গাড়ি অবসরে চলে এসেছে, আমার বাসে যেই ওভারটেক করতে যাই তখনই ওই উনি হঠাৎ করে গাড়িটার সামনে চলে আসে, পুরো মুখোমুখি সংঘর্ষ হয় এবং আমাদের বাসটা এই নিজের লেন থেকে অন্য লেনে চলে যায়। স্থানীয়রাই প্রথম উদ্ধার কাজ শুরু করেন। দুর্ঘটনার খবর পেয়ে চলে আসে পুলিশ ও দমকল। একে একে যাত্রীদের উদ্ধার করে হাসপাতালে পাঠানোর কাজ শুরু হয়। পুলিশ সূত্রে খবর, তেলের ট্যাঙ্কারটি কলকাতা থেকে অসমে যাচ্ছিল। উল্টো দিকে যাত্রীবাহী বাসটি শিলিগুড়ি থেকে আসছিল বহরমপুরের দিকে। দুর্ঘটনাস্থলের সামনে শিলিগুড়ির দিকে যাওয়ার লেনের একাংশের মেরামতির কাজ চলছিল, সেই দেখেই ট্যাঙ্কারের চালক অপর লেনে গাড়ি নিয়ে যান। রাস্তার কাজ হচ্ছে সামনে, সেই কারণে এরা এই সামনে একটা কাটিং আছে ওটাকে না ধরে ওয়ান ওয়েতে চলে আসাতেই এই দুর্ঘটনায় 2 চালকের মৃত্যু হওয়ায় দুর্ঘটনার দায় নিয়ে শুরু হয়েছে চাপানোতর। তেল টাকি কা গাড়ি চলা রহা হাম লোগ উধার সে আ রহে থে হ্যাঁ না, 4 বজে সো কর উঠে হ্যাঁ না, আর ইয়াহ পর আয়া তো বাস ওয়ালা উধার সে আয়া ওর টক্কর মার দিয়া দাহিনে বহু। কিভাবে দুর্ঘটনা ঘটলো তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। ছেলেকে দার্জিলিং এ রেখে এই বাসেই বাড়ি ফিরছিলেন বহরমপুরের বাসিন্দা কমলা বিবি। শনিবার ভোরের দুর্ঘটনায় মৃত্যু হয়েছে তার। ছেলেকে আমি ফোন করে জানি যে ওখানে ফোন করে দেখতো তোর মায়ের অ্যাক্সিডেন্টের খবর পেলাম, ঘটনাটা সত্য না মিথ্যা। তারপরে ও আবার ফোন করার মোবাইলে তখন সেই পুলিশ আধিকারিক আবার ওকে জানায় যে হ্যাঁ অ্যাক্সিডেন্ট হয়েছে, তারপরে অ্যাডমিট করা হয়েছে। মৃতদের তালিকায় রয়েছে দীপিকা মোদক নামে শিলিগুড়ির সুকান্ত নগরের 24 বছরের তরুণীর নামও। রাজীব চৌধুরী ও করুণাময় সিংহের রিপোর্ট, এবিপি আনন্দ।